গুৱাহাটী কমার্স কলেজত সফুরা বৃত্তি প্রদান অনুষ্ঠান ডক্টর ভগবান লহকর প্রেক্ষাগৃহত সফুরা বৃত্তি প্রদান 1000 ছাত্র ছাত্রীক প্রদান করা হয় জলপানি 15000 ছাত্র ছাত্রী অবতীর্ণ হয়েছিল পরীক্ষাত 2004 সনের পরাই অনুষ্ঠিত হয়ে আছে সফুরা বৃত্তি পরীক্ষা সফুরা বৃত্তি পরীক্ষাত উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীক আজি সম্বর্ধনা জ্ঞাপন করা হয় আমার মানে এখন 2004 সনের পর আমি এই সফুরা বৃত্তিটি করেছিল আর সফুরা এটাই আমার উদ্দেশ্য আছিল শিশুর বিকাশ শিশু সকলে যাতে যিকোনো পরীক্ষাতে উত্তীর্ণ হব পারে এই উত্তীর্ণ হওয়ার কারণে ব্যবস্থার কারণে মাল্টিপুল কোয়েশন এনেকা করা আছে যে ব্যাঙ্ক ডাঙর হলে ব্যাঙ্ক বা এপিএসসি ইউপিএসসির যে সহায় হয় এই কারণে আমি এনেকা কোয়েশন হি করে আমি এইবিলাক পড়েছিলাম পরীক্ষাটা পাতিছিল আর এইবারও আমি প্রায় 1000 লড়া ছলীক পুরস্কৃত করছো করিম এতিয়া লৈকে গতি আশা রাখিছো আমার পরীক্ষাটো দি লড়া ছলীবিলাকৰ সহায় হব আগলৈ তেখেতৰ সহায় হব বলে আমি আশা করো আর আমার সকল যাক অতিথি আছে আপনার সকল সাংবাদিক আছে আমি সকলের প্রতি আমি কৃতজ্ঞ যে অভিভাবক রাইজলৈ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছো যে আমাক যে বিশ্বাস করেছে আমার পরীক্ষাটুক বিশ্বাস করে লড়া ছলী আমার পরীক্ষাত বহাইছে এইটো কারণে আমি সদায় কৃতজ্ঞ হয়ে থাকি আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত